মুখে কোনো কিছু বলবেন না, নামে তো নুসলি আরবা রাকাত জোহরে, জোহরের চার রাকাতের নিয়াত করলাম, এরকম যদি করেন তাহলে এটা রাসূলের নীতি হবে না, এটার নাম বিদাত, পরকাল হারাবে, ইবাদত কবুল হবে না। মনের যেটা পরিকল্পনা সেটাই হলো নিয়াত, অন্তরে যেটা ভাবছেন সেটা হলো নিয়াত। আল্লাহ আকবার বলার পর্বে কোনো কথা নেই, আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ যে বিসমিল্লাও চলে না, এখন বিসমিল্লা বলতে পাবেন না। অজু করেছে, দোয়া পড়েছেন, আল্লাহ আকবার, কাঁধ সামনাসামনি, এদিকে দেখেন আঙ্গুল জমা জমা, কাঁধ সামনাসামনি, আর একটা কানের লতি সামনাসামনি, এই যেটা লতি, কানের লতি সামনাসামনি, কখনো এরকম করবেন না, এদিকে দেখেন এরকম করবেন না, আল্লাহ আকবার, এরকম করবেন না, আল্লাহ আকবার, এরকম করবেন না, কখনো এরকম করবেন না, আল্লাহ আকবার, এরকম করবেন না, বাস কাঁধ সামনাসামনি, একাধিক সহিহ হাদিস, কাঁধ কানের লতি সামনাসামনি, একাধিক সহিহ হাদিস, ডান হাতের কবজি বাম হাতের কবজির ওপরে রাখেন, সহিহ হাদিস, বাহুর উপরে রাখেন বাহু, সহিহ হাদিস, বুকের উপরে রাখেন পাঁচটা সহিহ হাদিস, নাভের নিচে রাখেন তিনটে জয়ীফ হাদিস, আপনার হুজুর এটা উল্টে দিতে পারে। দেখ, আমি এখন ওই নিয়ে আপনাকে কিছু বলতে চাইনি, আমি কষ্ট দিতে চাইনি, আমি বললাম বুকের উপরে রাখেন পাঁচটা সহিহ হাদিস, এরপরে আপনি বলেন এই ছেলে আমার দিকে দেখাও, এবার শুরু হচ্ছে আল্লাহুম্মা বাইত বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বাতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব, হে আল্লাহ তুমি আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছো, পূর্ব থেকে পশ্চিম যেমন লক্ষ কোটি কিলোমিটার দূরে আছে, আমার থেকে আমার পাপকে লক্ষ কোটি কিলোমিটার দূরে রাখো, আল্লাহ নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাবুল আবিজমিনা দানাস, তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়, আল্লাহ মাকসিল খাতায়া বিল মা ও সালজল বারাদ, আল্লাহ তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, স্বচ্ছ পানি দিয়ে, তুষার দিয়ে, বরফ দিয়ে ধুয়ে ঝকঝকে করে দাও আমাকে, আউযু বিল্লাহি মিনাশ শয়তানির রাজিম, মারদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা, আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিকে ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক, ইয়াকা নাবুদু, একমাত্র তোমার ইবাদত করি, ও ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার একটা কথা শোনো, পাঁচটা প্রশংসা করে তোমাকে একটা কথা বলি, তুমি প্রশংসা প্রিয় সত্তা, আমার একটা কথা শোনো, এহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, এই প্রার্থনা তুমি কবুল করো, দুয়ার জগতে ব্যতিক্রম দুয়া, আবার এই ছেলে বসো, এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন, সম্মানিত দিনী ভাই বোন, এটা হলো আপনার ব্যতিক্রম দুয়া, সমস্ত প্রশংসা তোমার, পরমদাতা দয়ালু তুমি, বিচার দিনের মালিক তুমি, একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই, তুমি আমাকে সোজা পথ দেখাও, ওরা বলে এই দলে আসো, ওরা বলে এই দলে আসো, আমি কোন দলে যাই, সোজা পথ দেখাও, ওদের পথ দেখাও যাদের ভালোবেসেছো, ওদের পথ দেখায়ও না যাদের খারাপ বেসেছো, দীর্ঘ সময় ধরে যে কথা বললাম এটা তুমি কবুল করো, ব্যতিক্রম দোয়া পৃথিবীতে, একাই হলে বলবেন, জামাতে হলে বলবেন, শিরসরবেও বলবেন, নীরবেও বলবেন, যেখানে থাকবেন বলবেন, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাত দয়ালুর নামে আরম্ভ করছি, কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহ সমদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষহীন, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেননি, ওলাম ইউলাদ তিনি কারো থেকে জন্ম নেননি, ওলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই, আল্লাহ আকবার, হাত ছেড়ে দেন, রুকুতে চলেন, জরুরি কয়েকটি কথা, এক খেয়ালে চেয়ে থাকেন, হাঁটুটি থাকবে রডের মতো সোজা, আঙ্গুল খোলা খোলা থাকবে, হাঁটুকে চেপে ধরে থাকবেন, ক
কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে, মাথা উঁচুও হবে না নিচুও হবে না, পিঠে লম্বা হাড় সোজা হয়ে থাকবে, যাতে করে পিঠের উপরে একটা গিলাস রাখলে থেকে যায়। একাধিক সহি হাদিস, এরকম করবেন না। দেখবেন আপনার বাড়িতে গিয়ে আপনার স্ত্রী আপনার মেয়ে এমনি কোনো শরীরটা কোমরের উপরে আছে, আর আপনাকে আমি কি বলছি, সম্পূর্ণ শরীর এই কোমর থেকে এটা কার উপরে যাবে, হাতের উপরে যাবে। এবার দোয়া পড়েন, সুবহান রাব্বিয়াল আজিম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, নলে বলুন সুবহান কুদ্দুসুন রব্বুল মালায়েকাতুর রূহ, তিনি পাক, তিনি পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক, নলে আপনি বলুন সুবহানাকাল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার কাছে ক্ষমা চাচ্ছি, আমাকে ক্ষমা করো, আরও দোয়া আপনি পড়তে পারেন। তবে তিনবার পাঁচবার দশবার একটাও ঠিক নয়, যে যা পারে বলতে থাকেন বলতে থাকেন। এবার চলেন সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসিরান তাইবান মুবারাকান ফি, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল, যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, মিলাস সামাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলা লার্জ জমিন প্রমাণ প্রশংসা, মিলা বাবাইনা হুমা আকাশ জমিনের মধ্যে যেই ফাঁকা রয়েছে সেই পরিমাণ প্রশংসা, মিলা মাসে তামিন সাইন বাদ, এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা। এরপরে আপনি চলেন এবার সিজদেই, হাত কিন্তু আর বুকে বাঁধবেন না, ছেড়ে দিবেন, এক খেয়ালে চেয়ে থাকবেন, এই ছেলে খেয়াল করো, এটাই তো তোমার জীবনের সবচেয়ে বেশি পাওয়া, সলাৎ তো তুমি আদায় করা শিখো না, যেটা তোমার আমাকে বাস্তব দেখাচ্ছে, তুমি সেটা খেয়াল করতে পারো না। যারা আপনারা দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে থাকেন, যারা দেখতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না, এক খেয়ালে আমার কণ্ঠের দিকে চেয়ে থাকেন। এবার চলেন সিজদায় যাই, আপনার সাথে সিজদায় যাওয়ার পূর্বে কয়েকটা কথা, জরুরি কথা, হাত দুটি উঁচু করে কানের নিচে পাশে রাখবেন, জরুরি কথা, ওমের তানাজ্জুদ আলা সাবাতে আজম, আমাকে সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, এই নাক আগে না কপাল আগে এটা দেখতে হবে না, নাক কপাল এক সাথে, নাক কপাল এক, দুই হাত তিন, দুই হাঁটু পাঁচ, দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত, এই সাত অঙ্গের উপরে সিজদা করবেন। আর একটু জরুরি কথা শোনেন, সিজদার সময় গাও হাত চুলকাবেন না, যদি হাত উঠিয়ে নেন তাহলে এবার কয়টা অঙ্গ হয়ে গেছে, ছয়টা, তাহলে আর সলাৎ হচ্ছে না। যদি পাও উঠে চুলকান তাহলে কয়টা উঠেছে এবার মাটি থেকে, দুইটা উঠে গেছে, আছে মাত্র সাতটা, আপনি গাও চুলকান, সিজদা থেকে উঠে এসে, কথা বুঝাতে পারিনি, গাও আপনি চুলকান তবে সিজদা থেকে উঠে এসে সিজদাই করবেন না। আর সিজদাই যখন থাকবেন তখন দুই পা এভাবে জমা লেগে থাকবে, গোড়ালি সহ একবারে পায়ের আঙ্গুল পর্যন্ত দুইটা একসাথে জমা লেগে যাবে। আর পুরুষ নারী সবারই পেটের নিচ দিয়ে ছাগল যেন ছাগলের বাচ্চা পার হতে পারে। এইখানে আর একটা আপনি কথা শুনে রাখেন, চাঁপাই নবাবগঞ্জের মহিলা বৈঠকের একাধিক দিনের কথা, বুবু যখন তুমি সিজদাই যাবা বুবু, হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাঁতে লাগিয়ে একবারে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু, বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে। এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি নয়, সবারই নারী পুরুষ একই হুকুম। এবার আপনি বলেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে, আপনি সিজদা থেকে উঠে আসেন, বলেন আল্লাহুম্মা ইগফিরলি ওয়ারহামনি ওয়াহদনি ওয়াফিনি ওয়ারজুকনি, আল্লাহ তুমি আমাকে খেতে দাও, আমাকে রুজি দাও, আমার প্রতি দয়া করো, আবার সিজদা করেন, উঠে আসেন। এ হলো এক রেকাত, এরপরে এভাবে আর এক রেকাত, এটা যদি আপনার আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন, ডান পা খাড়ো করে রাখবেন, আর এটা যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রাখবেন, বাম পায়ের বাম হাতগুলি জমা করে হাঁটের উপরে রাখবেন, আর ডান হাতের এই আঙ্গুল দিলি জমা করবেন। করেন তো দেখি, এই ছেলাই করো দেখি, জমা করো তো, কনিষ্ঠ আঙ্গুলং তারপরেরটা জমা করো তো, এই দুটা মুসলিম নারী যারা আপনারা আমাকে দেখতে পাচ্ছেন না কণ্ঠে বুঝতে পারছেন, তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, করেন দেখি করেন, তারপরে হাঁটুর উপরে রাখেন, অবিরাম নড়বে, একবার নয়, সবসময় শয়তানকে আঘাত করতে হবে,
একবারের বিষয়টি আল্লাহ নবী কিছু বলেননি, অবিরাম নড়বে। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু আত্তাইবাত, সমস্ত ইবাদত আল্লাহর জন্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সলিহিন, আল্লাহ তুমি আমাদের প্রতি শান্তি অবতীর্ণ করো, নবীগণের প্রতি শান্তি অবতীর্ণ করো, সকল ভালো মানুষের প্রতি শান্তি অবতীর্ণ করো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল এবং তার বান্দা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি শান্তি অবতীর্ণ করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হে আল্লাহ তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করো, যেমন ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধর প্রতি বরকত নাজিল করেছিলে। তুমি প্রশংসনীয়, তুমি জ্ঞানী। আল্লাহুম্মা ইন্নি যালামতু নাফসি যুলমান কাসিরা, হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি, ফাগফিরলি তুমি আমাকে ক্ষমা করো, মাগফিরাতাম মিন ইনদিক, ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে। আরহাম ইন্নাকা আনতাল গাফুর রহিম, তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি যে বড় দয়াশীল, তুমি যে বড় ক্ষমাশীল। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, আল্লাহ তোমার কাছে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন আযাবিল কবর, তোমার কাছে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, তোমার কাছে দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে চাচ্ছি। আউযু বিকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত, ইহকালের ফেতনা পরকালের ফেতনা থেকে তোমার কাছে বাঁচতে চাচ্ছি। আল্লাহুম্মা আউযু বিকা মিনাল মাসাম আল মাগরাম, তোমার কাছে বাঁচতে চাচ্ছি বড় পাপ হতে, তোমার কাছে বাঁচতে চাচ্ছি ঋণ কর্জ হতে। এরপরে কি বলবেন বলেন তো? রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সাগিরা। আজকে আর একটা যোগ দিতে বললাম, সেটা হলো রব্বানা আতিনা ফির দুনিয়া হাসনাতাও ফিল আখিরাতে হাসনাতাও ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ তুমি ইহকালে কল্যাণ দাও, পরকালে কল্যাণ দাও, জাহান্নাম থেকে বাঁচাও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ হলো সালাত, আল্লাহকে ডাকা হলো, এখন যা হবে তা জিকির। আল্লাহ আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম আনতা সালাম মিনকা সালাম তাবারাক তায়াদাল জালাল ওয়াল ইকরাম। আরও অনেক আছে, আয়াতুল কুরসি পড়বেন, আয়াতুল কুরসি পড়লে আপনি জান্নাতে চলেই গেছেন, ঢোকেননি কেন মরেননি এই জন্য। সম্মানিত দিনী ভাই বোন, আজকের মতো আলোচনা লম্বা না করে এই পর্যন্ত বলে যেটুকু বলতে চাচ্ছি সেটুকু হলো এই, যে বই পুস্তক যেগুলো আছে আবদুল্লাহর মিন্নাতুল বাড়ি আছে, এটাই গুরুত্বপূর্ণ, সবাই নিয়ে যাবেন। অন্যান্য আদর্শ নারী আদর্শ পরিবার বই পুস্তকগুলি আছে। আর মার্চের 2-3 আপনার ভালোবাসা আমি সেদিন দেখব ইনশাআল্লাহ। ব্যতিক্রম জামিয়া সালাফিয়া বিশাল মার্চের 2-3 আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আর সবাই মঞ্চের ডান দিকে এসে, আমার ডান দিকে এসে আপনি বইগুলি সংগ্রহ করবেন, বিশেষভাবে আবদুল্লাহর মিন্নাতুল বারি বুখারীর ব্যতিক্রম ব্যাখ্যা। আগামী 28 ফেব্রুয়ারি গ্রামে একটি মহফিল আছে, যে মহফিলে প্রধান বক্তা থাকবেন আজকের এই প্রধান বক্তা এই ছেলেরা, আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না, আমার সামনে এভাবে ছবি তোলো না, না হলে এটা একটা কাপড় দাও।